আমার রাসূল বলেছেন ওরে আমার সাহাবীরা তোমরা যারা আল্লাহকে খুশি করার জন্য হিজরত করেছো তোমরা আখেরাত পেয়েছো জান্নাত পেয়েছো আর যে ওই মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে দুনিয়ায় তার বিয়ে হয়েছে এর জন্য কোনো সওয়াব তার মিলবে না আল্লাহ কে খুশি করার জন্য করলে আপনি আখেরাত পাবেন আপনি জান্নাত পাবেন সম্মানিত হাজিরিন এই কারণে আপনাদেরকে বলে দিব রোজার মাসে যত ইবাদত করবেন শুধু রোজার মাস নয় সারা জীবন যত ইবাদত করবেন নিয়তটাকে ভালো রাখবেন নিয়তটাকে সুন্দর রাখবেন নিয়তটাকে পরিষ্কার রাখবেন শুধুমাত্র আল্লাহর জন্য করছেন ভালো কাজের মধ্যে নিয়ত খারাপ আছে অনেক মানুষ আছে যাকাত দেয় না এটাকে আবার প্রকাশ করতে চায় যে মানুষ আমাকে বড় দানবীর বলুক দেখো আমি কত টাকা যাকাত দেই না 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 যাকাত আপনি দিবেন আপনি নামাজ পড়বেন যে কোনো ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এর জন্য সওয়াব পাবেন আর মানুষকে খুশি করার জন্য দুনিয়ার সুনামের জন্য করলে দুনিয়ার সুনাম পাবেন আখেরাতে কোনো কিছু মিলবে না আল্লাহর রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أما الرسول صلى الله عليه وسلم جخون مكة থেকে মদিনায় হিজরত করেছেন সবাই তো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য হিজরত করেছে শুধুমাত্র একজন সাহাবী সে একজন নারীকে বিয়ে করার জন্য হিজরত করেছে ওই মহিলাটার নবীর সাথে হিজরত করবে সে ওই মহিলাটাকে বিয়ে করতে চাইছে ওই মহিলাটা বলল তোমাকে আমি বিয়ে করব না শর্ত আছে তুমি যদি হিজরত করো তাইলে আমারে পাইবা আমারে বিয়ে করতে পারবা ওই সাহাবী আল্লাহর জন্য না রাসূলকে খুশি করার জন্য না ওই মহিলাটাকে বিয়ে করার জন্য হিজরত করছে এই কারণে আমার রাসূল বলেছেন ওরে আমার সাহাবীরা তোমরা যারা আল্লাহকে খুশি করার জন্য হিজরত করেছো তোমরা আখেরাত পেয়েছো জান্নাত পেয়েছো আর যে ওই মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করছে দুনিয়ায় তার বিয়ে হয়েছে এর জন্য কোনো সওয়াব তার মিলবে না আল্লাহকে খুশি করার জন্য করলে আপনি আখেরাত পাবেন আপনি জান্নাত পাবেন সম্মানিত হাজিরিন এই কারণে আপনাদেরকে বলে দিব রোজার মাসে যত ইবাদত করবেন শুধু রোজার মাস নয় সারা জীবন যত ইবাদত করবেন নিয়তটাকে ভালো রাখবেন নিয়তটাকে সুন্দর রাখবেন নিয়তটাকে পরিষ্কার রাখবেন শুধুমাত্র আল্লাহর জন্য করছেন ভালো কাজের মধ্যে নিয়ত খারাপ আছে অনেক মানুষ আছে যাকাত দেয় না এটাকে আবার প্রকাশ করতে চায় যে মানুষ আমাকে বড় দানবীর বলুক দেখো আমি কত টাকা যাকাত দেই না 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 যাকাত আপনি দিবেন আপনি নামাজ পড়বেন যে কোনো ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এর জন্য সওয়াব পাবেন আর মানুষকে খুশি করার জন্য দুনিয়ার সুনামের জন্য করলে দুনিয়ার সুনাম পাবেন আখেরাতে কোনো কিছু মিলবে না নিয়ত ভালো করতে হবে ঠিক কি না নিয়তের কারণে সওয়াবের পরিবর্তন কম বেশি হয়ে যায় আমরা যে ইবাদত করি ইবাদতের মধ্যে আমরা তিন ধরনের লোক আছি কিছু মানুষ আছে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করে এটা করবে সমস্যা নাই জান্নাত পাওয়ার জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করা যাবে
এটাকে বলে ইবাদাতুত তুজ্জার, মানে ব্যবসায়ীর ইবাদত। এটা আল্লাহর সাথে একটা ব্যবসা, আল্লাহ তোমার জন্য নামাজ, তোমার জন্য সিজদা, তোমার জন্য রুকু, তোমার জন্য সিয়াম, তুমি আমারে জান্নাত দিবা, এটা ব্যবসায়ীর ইবাদত। সম্মানিত ভাইরা, ইবাদতুত তুজ্জার, এটা করলে গুনাহ হবে না, এটা করতে পারেন, জান্নাত পাওয়ার জন্য আপনি ইবাদত করবেন, জাহান্নামের ভয়ে ইবাদত করবেন, এটা হতে পারে। তবে এর চেয়ে আলা দরজার ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ। ইবাদাতুল আবিদ মানে জান্নাতের আশায় ইবাদত নয়, জাহান্নামের ভয়ে ইবাদত নয়, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত। আল্লাহ তুমি জান্নাত দিলে দাও না দিলে নাই, তুমি আমাকে জান্নাত দিলে দাও না দিলে নাই, জান্নাতের আশায় আমি ইবাদত করি না, জাহান্নামের কোনো ভয় আমার নাই, আমি শুধু তোমারে রাজি করতে চাই। গভীর রাত তাহাজ্জতের নামাজের সময় রাবিয়া বসি তাহাজ্জতের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খুব কান্নাকাটি করছে। তাহাজ্জতের নামাজ পড়ে না অনেকে? তাহাজ্জতের নামাজ আমাদের জন্য সুন্নাত, আমার রাসূলের জন্য ফরজ ছিল। আল্লাহ পাক বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক নামাজ আমাদের জন্য ফরজ নয়, আমার রাসূলের জন্য ফরজ ছিল, কিন্তু এই নামাজ পড়লে আল্লাহর সবচেয়ে বেশি কাছে যাওয়া যায়। দুনিয়ার সব মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, নীরব নিস্তব্ধ দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, গভীর রাতে আল্লাহ প্রথম আকাশে আসেন, আকাশের সবগুলি রহমতের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। এমন সময় যদি নামাজের বিছানায় দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়িরা আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন, এর চেয়ে বড় উত্তম ফরিয়াদ আর কিছু হতে পারে না। মসজিদে নামাজ পড়লে, এদিকে সেদিকে নামাজ পড়লে অনেক সময় নিয়তের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে তুই ভালো করে নামাজটা পড়, সে দেখুক তুই কত সুন্দর নামাজ পড়তে পারস, কিন্তু তাহাজ্জতের বিছানায় নামাজ পড়লে কেউ দেখে? রাবিয়া বসরি তাহাজ্জতের বিছানায় নামাজ পড়লেন, নামাজ পড়ে ধারদার করে চোখের পানিগুলি ফালায়া কানতেছে, এমন সময় আওয়াজ আসছে, রাবিয়া বুঝতে পেয়েছি তুমি জাহান্নামের ভয়ে ইবাদত করছ, জাহান্নামের ভয়ে চোখের পানিগুলি ফালায়া ফালায়া কানতেছ, তুমি শুনছো জাহান্নামের আগুন বড় কঠিন, এই জাহান্নামের আগুনে তুমি জ্বলতে পারবা না, এই কারণে তুমি জাহান্নামের ভয়ে আজকে গভীর রাতে তুমি এইভাবে নামাজ কইরা কান্নাকাটি করছো। রাবিয়া বসরির কান্না আরো বেড়ে গেছে, রব্বুল আলামিন না না জাহান্নামের ভয়ে আমি ইবাদত করি না, তোমার যদি মনটায় চায় আমারে জাহান্নামে দিও, তোমার যদি মনে চায় আমি রাবিয়াকে জাহান্নামে দিবা তুমি জাহান্নামে দিও, আমার কোনো আফসোস নাই। রব্বুল আলামিন একটা শর্ত আছে, একটা শর্ত আছে, তুমি যেই জাহান্নামে আমি রাবিয়াকে দিবা ওই জাহান্নামের মধ্যে তুমি আল্লাহ আমার সঙ্গে থাকবা। বাতু তু যখ জান্নাত আস্তায়ে দিল রবা বেতু জান্নাত দোজক আস্তায়ে যা ফাজা, কি জান্নাত আর কি জাহান্নাম, তোমার যদি মনে চায় আমাকে জাহান্নামে দিও কিন্তু ওই জাহান্নামের মধ্যে আমার সঙ্গে থাকবা, ওইটা জাহান্নাম থাকবে না, ওইটা আমার জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। তুমি আমাকে জান্নাত দিলে কি লাভ হবে, ওই জান্নাতের মধ্যে তুমি আমার সাথে না থাকলে এই জান্নাত আমি চাই না, যে জান্নাতে আল্লাহ তুমি নাই, সুবহানাল্লাহ। ইবাদাতুল আবিদ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত, এটা হলো গোলামের দাসত্ব, গোলামের গোলামি, দাসের দাসত্ব। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা কিছু কিছু মানুষ আছে ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, কিছু মানুষ আছে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা করছে, মানে ইবাদত করলে তুমি জান্নাত দিবা, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবা, তার উচ্চ মাকামের ইবাদত হচ্ছে ইবাদাতুল আবিদ।
মানি জান্নাত চাই না জাহান্নামের কোনো ভয় নাই শুধু তুমি আল্লাহ আমার উপর খুশি থাকবা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত এগুলি হচ্ছে আউলিয়ায়ে কেরাম কুতুব আক্তাব আফজাল তাদের ইবাদত হচ্ছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ গভীর রাতে যখন রাবিয়া বসরি চোখের পানিগুলি ফালায়া কানতেছে আল্লাহ পাক ডাক দিয়ে কয় রাবিয়া বুঝতে পারছি জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই কিন্তু জান্নাতের লোভে জান্নাতের আশায় তুমি ইবাদত করছো চোখের পানি ফালায়া কানতেছো রাবিয়া বসরি বলে না রব্বুল আলামিন তুমি তো জানো তুমি তো অন্তর্যামী তুমি তো আমার আল্লাহ তুমি আমার মনের খবর জানো জান্নাতেরও কোনো আশা নাই জাহান্নামেরও কোনো ভয় নাই জান্নাতু দুজখ সে ইয়া রব ক্যা কারো আরজু হ্যায় মাই তুজে দেখা কারো আমার আশা তো তোমার সাথে দেখা করব এই কারণে আমি ইবাদত করি জান্নাত জাহান্নাম আমার লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় রাবিয়া আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুমি জান্নাত চাও না জাহান্নামের ভয় নাই তুমি আমারে চাও যাও যে আমারে চায় আমারে খুশি করতে চায় আমি তার জন্য জাহান্নাম হারাম করে দিলাম জান্নাত তোমার জন্য ফরজ করে দিলাম সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা ইবাদতুত তুজ্জার নিয়ত হচ্ছে ব্যবসা আল্লাহর সাথে এটার সওয়াব অবশ্যই আছে এর চেয়ে বেশি সওয়াব ইবাদতুল আবিদ মানে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলে দোনোটাই নিয়ত ভালো কিন্তু নিয়তের মধ্যে ডিফারেন্স আছে সওয়াবের মধ্যে ডিফারেন্স হয়ে যায় সুবহানাল্লাহ আর একটা ইবাদত হচ্ছে ইবাদতুল আহরার ইবাদতুস শাকিরিন এটা হচ্ছে নবী রাসূলদের ইবাদত শুকরিয়ার ইবাদত তাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তাদের জন্য জান্নাত ফরজ করে দিয়েছেন তারা ইবাদত না করলেও তাদের জন্য জান্নাত ওয়াজিব ফরজ লাজেম তারপরেও তারা যে ইবাদত করত এটা হচ্ছে ইবাদতুল আহরার শুকরিয়ার ইবাদত ইবাদতুস শাকিরিন সুবহানাল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য আটটা জান্নাত আল্লাহ পাক সৃষ্টি করে কদমে ওয়াকফ করেছেন সুবহানাল্লাহ উনি ইবাদত করেছেন আমাদের চেয়ে কম না বেশি অনেক বেশি অনেক বেশি ইবাদত করতে করতে তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক ফুলে যায় সুবহানাল্লাহ আয়েশা মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এত ইবাদত না করলেও তো পারেন আপনার তো আগে পীরের পিছনে সব মাফ আপনার জন্য তো আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে এত ইবাদত লাগে আল্লাহ রাসূল বলেছেন নাফালা কুনা আবদান শাকুরা হে আয়েশা তুমি কি চাও না আমি আল্লাহ শুকরগুজার একজন বান্দা হয়ে যাব সম্মানিত হাজেরিন প্রত্যেকটা ইবাদতের আগে নিয়তটা ঠিক করতে হবে দিল ভালো যার সব ভালো যার দিলে ভেজাল সব জায়গায় ভেজাল জামে দামেস্কের জামে মসজিদ যেই মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন ওই মসজিদের মুতাওয়াল্লিকে দামেস্কের মধ্যে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দেওয়া হয় মন্ত্রীর মর্যাদা দেওয়া হয় তবে ওই মসজিদের মুতাওয়াল্লি যাকে বানানো হয় ওই জমানার সবচেয়ে বড় ভালো লোক বুজুর্গ লোক যিনি তাকেই মুতাওয়াল্লি বানানো হয় একজন লোক মুতাওয়াল্লি হইতে চাইলো নিয়ত হচ্ছে সম্মান ইজ্জত দুনিয়ার মান সম্মান আর ইজ্জত তার নিয়ত ছিল আল্লাহকে খুশি করা তার নিয়ত নাই জামে দামেস্কের মুতাওয়াল্লি হওয়ার জন্য একটি মানুষ 40 বছর ওই মসজিদে ইবাদত করেছে কেন মানুষ দেখুক আমি সবচেয়ে বেশি ইবাদত করি এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ মানুষ আমি তাইলে আমারে মুতাওয়াল্লি বানায়া দিবে আর মুতাওয়াল্লি হইতে পারলে এদেশের সবচেয়ে বেশি সম্মান মর্যাদা আমার হবে 40 বছর ইবাদত করছে কিন্তু তার কপালে মুতাওয়াল্লি হওয়া জুটে নাই 40 বছর পরে সে নিয়তটা ঠিক করেছে হায় রে আমি তো 40 বছর ইবাদত করলাম কিন্তু আমার মাকসুদ পূরণ হইল না যা এখন থেকে ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমার সব এখন থেকে আল্লাহর জন্য দিয়ে দিলাম। যেদিন নিয়তটা পরিষ্কার, যেদিন নিয়তটা ভালো হয়েছে, এর পরের দিন আল্লাহর পক্ষ থেকে তাকে মুতাওয়াল্লি বানানো হয়েছে। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা আমলের পূর্বে আমাদেরকে নিয়ত সাফ করতে হবে, নিয়তটা ভালো করতে হবে। নিয়ত ভালো করলে এটার মধ্যে ইখলাস আসবে, এই ইখলাস আমলের মধ্যে যার আসবে তার আমলের সওয়াব আল্লাহর দরবারে অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে আমলকে ওজন দেওয়া হবে। যদি আমলের ওজন বাড়াইতে চান নিয়তটাকে ভালো রাখবেন। সব আমলের পূর্বে নিয়ত ভালো, আপনার আমল কিয়ামতের দাঁড়িপাল্লায় অনেক ওজনই হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ইখলাসের সাথে ভালো নিয়ত নিয়ে যেন আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, বলুন আমিন।